এবং তিনি দেখেছেন মালেক নামক একজন ফেরেশতাকে। তিনি বলেছেন এই মালেক মূলত কে? জিবরিল আমিন বলেছেন এই মালেক হচ্ছে জাহান্নামের রক্ষাকারী ফেরেশতা, জাহান্নামের চিফ অফ কমান্ড। তিনি মালেকের কাছে অনুমতি নিয়েছিলেন জাহান্নামের একটু উঁকি দিয়ে দেখার জন্য। নবীজি বলেছেন আমি উঁকি দিয়ে দেখেছি জাহান্নামে, সেখানে সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি। জাহান্নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি, তার মানে এই উম্মতের, উম্মতে মুহাম্মাদীর একটা বড় অংশের মেয়ে জাহান্নামে যাবে, অন্য উম্মতের নয়, এই উম্মতে মুহাম্মাদীর একটা বড় অংশের মেয়েরা জাহান্নামে যাবে। অর্থাৎ এই উম্মার মেয়েদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে মেয়েরা ইমান ইসলাম পর্দা ধরে রাখতে পারবে না। সেটা কি হচ্ছে সেটা আপনারা বুঝে নেন। আমাদের ব্যাখ্যা সেটা হচ্ছে এখনকার ফেমিনিস্ট রেভলিউশন, যেটা মেয়েদেরকে আর ঘরে রাখতে দেয়নি, মেয়েদেরকে নগ্ন করে রাস্তায় নিয়ে এসেছে, এই সেই রেভলিউশন যেটার কারণে শেষ জামানার বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে, ইল্লা মাশাআল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আরও অগ্রগামী হলাম, আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ, তারা তাদের হাতের নখগুলো হচ্ছে তামার, তামা দিয়ে তৈরি হাতের নখগুলো, এই নখ দিয়ে তারা তাদের গাল আঁচড় দিচ্ছে এবং গোশত তুলে খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিবরিল এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা গীবত, পরনিন্দা এবং চগলখড়ি করত। আশা করা যায় আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। অর্থাৎ এই উম্মার মনে রাখবেন মেরাজের এই শাস্তিগুলো মূলত এই উম্মার জন্যে, অর্থাৎ এই উম্মতের মধ্যে একটা মহামারী থাকবে, গীবতের মহামারী, পরনিন্দার মহামারী এবং অন্যের দোষ চর্চার মহামারী থাকবে এই উম্মার মধ্যে। এই কারণেই বারজাখী জীবনে তাদের এই শাস্তি হবে। তিনি আরও সামনে গেলেন, তাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ যাদের সামনে দুইটা প্লেট দেওয়া আছে, দুইটা থালা, একটা থালায় আছে অত্যন্ত সুস্বাদু গোশত আর একটা থালায় আছে নোংরা দুর্গন্ধযুক্ত গোশত। নবীজি বললেন আমি দেখলাম তারা দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাচ্ছে আর যেটা বিশুদ্ধ গোশত সুন্দর সেটা খাচ্ছে না। নবীজি বললেন এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে তারা অন্য মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো, এবং ঘরে স্বামী থাকা সত্ত্বেও বাইরে পরপুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো।